বুঝে যাওয়ার পরে আর শহর ছেড়ে যেতে ইচ্ছে করে না, একটু পুনে এসো নাবে, গাড়িতে বসেই যে কটা দেখা যায় সেরকম একটা চেষ্টা করি। নমস্কার, আমি অর্জুন চক্রবর্তী। ঘুরে ঘুরে ঠাকুর দেখাটা কোনোকালেই ছিল না, আর এখন ওই ভিড়ের জন্যে আর পোস্ট প্যান্ডেমিক দুনিয়ায় তো আরও বেশি করে তাই, বিশেষ করে আমার মেয়ে এত ছোট। তো আমি, আমার স্ত্রী শ্রীজা এবং আমাদের মেয়ে অবন্তিকা, আমরা আমাদের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে একটা পুজো হয়, সেই পুজোটায় আমরা যাই নিয়মিত। মানে দুই মা বাবা দুই বাড়িতেই আমরা আনন্দ করি। বন্ধুদের সঙ্গে যদি দেখাও হয় সেটা হাউস পার্টিটাই প্রেফার করি সবসময় আমরা, একটু পুনে এসো নাবে, গাড়িতে বসেই যে কটা দেখা যায় সেরকম একটা চেষ্টা করি। তো অনেক রকমভাবেই পুজোটা কাটানো যায়, আমার জন্যে একটু এরকম, একটু বাড়ি থাকা, একটু পরিবারের সঙ্গে কাছের বন্ধুদের সঙ্গে আনন্দ করা। ফ্যাশন সেন্স আমার মনে হয় আমার খুব একটা নেই, তাই আমি খুব একটা চেষ্টা করি না জামা কাপড়, নতুন জামা কাপড় পরি, সবাই যে পরছে সেটাও দেখতে ভালো লাগে, নিজেরও পরতে ভালো লাগে, সুন্দর সুন্দর ছবি ওঠে আজকাল তো, আবার সেটা খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া না, ছবি তুলতে এমনিতেও খুব ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমরা মা বাবার সঙ্গে বেড়াতে যেতাম, মাঝে মাঝে জঙ্গল, মাঝে মাঝে অন্যান্য জায়গায়। তো ছোটোবেলায় খুব একটা শহরে পুজো কাটাতাম না, একটু বড় হওয়ার পরে বুঝেছি যে কলকাতায় থাকার কী মজা, আর এখন বুঝে যাওয়ার পরে আর শহর ছেড়ে যেতে ইচ্ছে করে না। ঠিক, আপনারা খুব আনন্দ করুন, খুব সাবধানে পুজো কাটান, প্যান্ডেমিক পুরোপুরি কেটে যায়নি এখনও, আশা করি সবাই ভ্যাকসিন নিয়ে ফেলেছেন ইতিমধ্যে, যারা আপনাদের চেনা জানার মধ্যে যদি না নিয়ে থাকে প্লিজ ইনসিস্ট করুন যেন নিয়ে নেয়। খুব ভালো থাকুন, খুব আনন্দ করুন।